পাহাড়ের ঢালে কিভাবে একটি সিঁড়ি তৈরি করতে পারেন তার কিছুটা আইডিয়া এই ভিডিও থেকে নিতে পারেন। অর্থাৎ পাহাড়ের মাটি না কেটে লোহার অ্যাঙ্গেলের উপরে কাঠ দিয়ে এই সিঁড়িটা তৈরি করা হয়েছে এবং কাঠগুলো পরিবর্তন করা যায়। এই ক্ষেত্রে যদি শিপের পুরাতন কাঠগুলো ব্যবহার করা যায় সেক্ষেত্রে বেশি টেকসই হবে। এখানে যে কাঠগুলো ব্যবহার করা হয়েছে যেহেতু বৃষ্টিতে ভিজে, অনেক সময় অনেকে যদি এই ধরনের সিঁড়িটা যদি বৃষ্টিতে না ভিজে মতো করে করা যায় সেক্ষেত্রে কিন্তু অনেক দিন টেকসই হবে। আর যদি বৃষ্টিতে ভিজে সেক্ষেত্রে যে কাঠটা নষ্ট হয়ে যাবে সেটি পরিবর্তন করলে হয়ে যায়। অর্থাৎ এই ধরনের সিঁড়িতে যেমন সৌন্দর্য বৃদ্ধি পায় তেমনি পাহাড়টাও কাটা হলো না। বিশেষ করে যেই সব পাহাড়ি এলাকাতে কটেজ করা হয় অর্থাৎ পাহাড়ের ঢালে পাহাড়কে ক্ষত না করে ঘর তৈরি করা হয় সেই সব জায়গার জন্য এইসব সিঁড়ি পারফেক্ট। এই ধরনের সিঁড়ি যে একটা শেপে আসে সেটার একটা ধারণা দেওয়ার জন্য ভিডিওটি করা, হয়তোবা যারা করবেন ওনাদের কিছুটা হলেও কাজে লাগবে আশা করছি। জাস্ট লোহার শেপটা বসিয়ে এর উপরে তক্তাগুলো দিয়ে ফিটিং করে দেওয়া এতটুকুতে। আর কোনো সময় যদি একটা নষ্ট হয় সেক্ষেত্রে ওই নির্দিষ্ট তক্তাটা আবার লাগানো যাবে। এতে করে ভাঙ্গনের পরিমাণে কম হবে, পাহাড় ভাঙবে না এবং দেখতে অনেক সুন্দর লাগবে।